পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার থেকে পূর্ব বর্ধমান জেলা সদর বর্ধমানের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি খুলে গেল। বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির সদস্য বিশ্বেশ্বর চৌধুরী জানান, প্রশাসনের সহযোগিতায় এদিন থেকে 1:3 অনুপাতে দোকানগুলি খোলা হয়। প্রতিষ্ঠানের কর্মী এবং ক্রেতাদের অবশ্যই মাস্ক পরে থাকতে হবে, এছাড়াও সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে বলে বিশ্বেশ্বর বাবু জানান। তিনি আরও জানান যে সংখ্যা তত্ত্বের ভিত্তিতে দোকান খোলার কথা, তার থেকে বেশি খোলা থাকলে সেই দোকান বন্ধ করে দেওয়া হবে। আপাতত প্রতিদিন বেলা 12:00 থেকে বৈকাল 5:00 পর্যন্ত দোকান খোলা থাকবে। কথা বলে আমাদের বর্তমান শহরের যে দোকান খোলার ব্যবস্থা করেছিলাম, সেক্ষেত্রে আমাদের খুবই সহযোগিতা করেছেন আমাদের সাংবাদিক বন্ধুরা, তাদের মাধ্যমেই প্রত্যেক দোকানদার, কারণ অনেক দীর্ঘদিন ধরে লকডাউন, অনেকেই দোকানে আসে না, অনেকেই খবর জানে না, তো ওনাদের মাধ্যমেই সব খবর পেয়েছেন কাল থেকে দোকান খোলা হতে পারে। আমরা দীর্ঘ কিছুদিন ধরে প্রশাসনের যোগাযোগ রেখেছিলাম প্রশাসনের সঙ্গে, যাতে ঈদের এই মৌসুম দোকান কিছু খোলা যায়। তো প্রশাসন সাড়া দিয়ে আমাদের সঙ্গে বিগত 3-4 দিন মিটিং করে 1:3 দোকান খোলার জন্য আমাদের বলেছিলেন। তো আজকে প্রশাসনের সঙ্গে নিয়ে আমরা কিছু কিছু দোকান খুলেছি প্রত্যেক জায়গায়, প্রশাসনের সঙ্গে পুলিশ প্রশাসনের সমস্ত সঙ্গে আমাদের বর্ধমান জেলা ব্যবসা সুরক্ষা সমিতির সদস্যরা, তার সঙ্গে এই করোনার জন্য আমাদের যে বিশেষ টিম, লকডাউনের জন্য আমাদের যে বিশেষ সংগঠনের টিম বানিয়েছি, তারা সকলে মিলে প্রশাসনের সঙ্গে সহযোগিতায় আমরা দোকানপাড়াতে খুলি। দুপুর 12:00 থেকে বিকাল 5:00 পর্যন্ত আমাদের দোকান খোলার সময়সীমা ধার্য হয়েছে, 1:3 দোকান খোলা আছে। দোকান খোলা আমরা কিছু নিয়মকানুন বর্ধমান জেলা ব্যবসা সুরক্ষা সমিতি ও প্রশাসনের তরফ থেকে ধার্য করেছি। মাস্ক বাধ্যতামূলক, দোকান কর্মচারী আর দোকানের মালিক, তার সঙ্গে যে ক্রেতাগণ আসবে সকলের মাস্ক পরে দোকানে ঢুকতে হবে। দোকানে অযথা ভিড় করা যাবে না, যেরকম দোকান যেরকম দোকানের সাইজ সেইভাবে দোকানের কর্মচারী নিয়োগ করতে পারবেন। যদি কোনো দোকানের সাইজ খুব ছোট হয় তাহলে মালিক পক্ষই বাকি সমস্ত কিছু সামলাবে। হ্যান্ড স্যানিটাইজ করতে হবে কাস্টমারের, আর দোকান স্যানিটাইজ পুরো করে চালু করতে পারবে। এইগুলো আমাদের সমস্ত সিস্টেম ছিল, ওনাদের বুঝিয়ে দিয়েছি। আর খুব কড়াকড়িভাবে 12:00 থেকে 5:00 পর্যন্ত দোকান খোলা থাকবে, এই 5 ঘন্টা সময়সীমার মধ্যে সবাই কাজ করতে পারবেন। এরপরে সরকারের যদি কোনো নিয়মকানুন চেঞ্জ হয়, প্রশাসনের সঙ্গে আমাদের সবসময় যোগাযোগ আছে, তাহলে সেই নিয়মকানুন আমরা আমাদের দোকানদারদের বলে দেবো, তারা সেইভাবে আবার নতুন করি। শহরে কমবেশি 14,000 দোকান, 1:3 যদি হয় তাহলে কমবেশি আমাদের 4,000 দোকান খোলা হওয়া উচিত ছিল। এর মধ্যে মুদিখানা কিছু নিত্য সমৃদ্ধ দোকান আগেই খুলেছিল, তো সেগুলো বাদ দিয়ে 10,000-এর মধ্যে 3,000 খোলা উচিত ছিল। কিন্তু যেহেতু আমাদের প্রশাসনের তরফ থেকে মাইকিং নেই, যতটা প্রচার হয়েছে আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে আর বাকি আমাদের সংগঠনের ফোন নাম্বারের গ্রুপে যেটা প্রচার হয়েছিল, সেই হিসেবে কম বেশি আমাদের 1,000-এর মতো দোকান আগে খুলেছে। ঠিকই বলেছেন পুলিশকে, 1:3 যেটা হচ্ছে ওটা ঠিকমতো হচ্ছে কি না, আর সেটা পুলিশ আমাদের সঙ্গেই ছিল, আমাদের যেসব বডি মেম্বার আছে আমাদের সঙ্গে পুলিশ একদম সকাল 10:30 থেকে ছিল বিভিন্ন জায়গায়, আইবি ডিপার্টমেন্টেরও ছিল। আর সব থেকে বড় বর্ধমান ধন্যবাদ বর্ধমান থানা মহাবুকে, কিন্তু সাহেবকে, ওনার এই মহৎ উদ্যোগ, উনি যখনই কিছু খবর আসছেন আমাদের ব্যবসা সমিতির তরফে জানিয়ে ওনার জন্যই এই দোকান খোলা হয়েছে। উনি খবর বার সঙ্গে সঙ্গে জানিয়েছেন কীভাবে খোলা যাবে, তার সচেষ্ট চেষ্টা ওনার মধ্যে আছে, আর উনি সব রকমভাবে আমাদের সাহায্য করছেন। এটা আমাদের নিজেদের দোকানদাররাই করে নিয়েছি, এখন তো দোকান আমাদের যে দোকানদার সদস্য, সব দোকানদারই আমাদের সদস্য, সেই দোকানদার নিজের স্বার্থ থেকে করে নিয়েছি, আর সঙ্গে পুলিশ প্রশাসন খুব ভালোভাবে আমাদের সাহায্য করছে। পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে ছিলেন, শহরে যখন আমরা দোকান খুলি অলরেডি কিছু দোকান এক্সট্রা খুলে যায়, ওনারা সবাই যথারীতি আমরা বলে তাদের বন্ধ করে দিই। এখন আমরা দেখিয়ে যাই মোটামুটি 2-3 দিন গ্যাপ দিয়ে দোকান খোলা আছে। আজকেও আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, কিছু মার্কেট কমপ্লেক্স ব্যাপারে সেটা আমাদের মনে হচ্ছে দত্তর সরকার বৈধ কাটরা, যেটা ওটা ফিস্টরি মার্কেট কমপ্লেক্স নয়, একটা নর্মাল মার্কেট কমপ্লেক্স মার্কেটের মধ্যেই পড়ে দত্ত সেন্টার, তার 40% মেডিসিন ডিপার্টমেন্টে যায়। তো যেহেতু ওর
পশ্চিম দিকটা, আমি মার্কেটের পশ্চিম দিকটা পুরোটা মেডিসিন ডিপার্টমেন্টে যাচ্ছে, 60% 55% বন্ধ হয়ে আছে। আমরা এই ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা চাই দত্ত সিন্ধু বর্ধমানে যেহেতু মেডিসিন মার্কেটে বেশি আছে, কিছু সামান্য অংশ পোড়া যেটা খোলা নাই, যদি ওটাই 1:3 খোলা যায় সেভাবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। বাকি মার্কেট কমপ্লেক্স সম্বন্ধেও করেছি, কিন্তু ওখানে যতক্ষণ না আপনার মুখ্য সচিব কিংবা মুখ্যমন্ত্রীর তরফে কোনোরকম অনুমতি আসছে, ততক্ষণ ওটা ব্যাপারে কোনো হেল্প করতে পারবে না। আর বাকি যেসব বন্ধ আছে, যখন যেটা অনুমতি আসবে ওনারা আমাদের জানাবেন, সেইভাবে যথাযথ সঙ্গে সহযোগিতা করে আমরা খোলার চেষ্টা করব। হ্যাঁ, আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে দোকান খুলতে বলছি, এটা একদম বাধ্যতামূলক। এটা যেটার জন্য আমরা কোভিড 19 যেটার জন্য আমরা লড়ছি, তাতে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন হচ্ছে সবচেয়ে প্রথম আর প্রাথমিক আর গুরুত্বপূর্ণ ব্যাপার। এবার কোনো কোনো ক্ষেত্র হচ্ছে কি, অনেক ক্ষেত্রে আমরা দেখলাম, আমরাও দেখেছি দুটো দোকান অপর খুলে গেছে, আমরা গিয়ে বন্ধ করে নিয়েছি, আর তাকেও বলেছি 1:3 হতে কাউকে খুলবেন। এবার প্রশাসনের সঙ্গে আমার কিশোর সঙ্গে ছিলেন, তারাও বলে দিয়েছে যে এটা আপনার কালকে খোলা হবে, আজকে এটা বন্ধ হবে, অনেকে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের এর আগেও দুটো আলোচনা করেছি, তো কিছু কিছু মার্কেট যেগুলো খুলেছে, আমাদের সদস্য আছে যেগুলো খুলেছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি প্রশাসনের সঙ্গে। এটা নিয়ে আবার খুব তাড়াতাড়ি আমরা বসছি, এটা নিয়ে আমরা ডেট চেয়েছি। শুধু সার্বিক বর্ধমান জেলার মধ্যে যেগুলো আছে, যেগুলো আমাদের সংগঠন সংযুক্ত, এটা তো গোটা বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের এটা যুক্ত, সেই জন্য সমস্ত যেখানে যে এরকম বাজার আছে আমরা সবার জন্য এটা করছি। ওনারা আমাদের আশ্বাস দিয়েছেন এই ব্যাপারে সাহায্য করতে। সিনিয়র ব্যাপারটা এখানে কিন্তু আসছে না, উনি আমার সঙ্গে কিছুক্ষণ ছিলেন দোকানপাটের সঙ্গে, আমার সঙ্গে বেরিয়েছিলেন, আমার সঙ্গে বেরিয়ে কিছুক্ষণ দোকানপাট যেরকম আরো খোলা আছে, এটা তো প্রশাসনিক উদ্যোগ, এটা আমরা মানতে বাধ্য। আমরা যে সংগ্রহই করুক, আমরা প্রশাসনের উদ্যোগ তো নয়, প্রশাসন উদ্যোগ, প্রশাসন চাই যে মানুষের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, আর লকডাউন তো দীর্ঘমেয়াদী হচ্ছে, তাহলে তো মানুষ তো না কেউ মরবে না, আস্তে আস্তে করে যেরকমভাবে মানে যেরকমভাবে আমাদের সলভ হচ্ছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেরকমভাবে হেল্প করছে, যাতে আস্তে আস্তে দোকানগুলো খুলুক, আর সেই উপরে মহলের নির্দেশ নিম্ন মহলেরও সেরকমভাবে পালন করছে। আর প্রশাসন খুব গুরুত্বপূর্ণ দিয়ে অর্থনৈতিক অবস্থা, যেহেতু মানুষের খারাপ অবস্থা চলছে, সেটা আপনার দোকানগুলো খুললে যাতে ব্যবস্থা করা যায় সেটা চেষ্টা করছে, তার সঙ্গে কর্মরা আরও চেষ্টা করছে। অবশ্যই একমত, কারণ এটা তো প্রশাসনের উদ্যোগ, আমরা প্রশাসনের সহযোগিতা করছি। বর্ধমান থেকে পরমেশ্বর মোহন্তর রিপোর্ট, আনন্দ বার্তা।